সম্মানিত গভর্নিং বডি মেম্বারসমূহ, শিক্ষক মন্ডলীর কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। মাননীয় প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক ব্যস্ততা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের সম্মাননীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননীয় অনুষ্ঠান করেছেন সৌকর্য মন্ডিত। সেই জন্য প্রধানমন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে জ্ঞাপন করছি সত্যি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। তাদেরকে জানাই প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের প্রাথমিকভাবে বা প্রভাবকে পরিপূর্ণভাবে বিকশিত ও মেধা ও মননের পরিস্ফুটন এবং মূল্যবোধ ও নৈতিকতার জগৎকে রুচি ও সৌন্দর্যে দীপ্ত করার জন্য প্রয়োজন প্রাণোজ্জ্বল পরিবেশ। তাই শিক্ষাকে সংস্কৃতির উপকরণ দিয়ে শিক্ষা পরিবেশকে সতেজ করার জন্য JCPSC নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 20 বছরের পথ পরিক্রমায় অনেক চমকপ্রদ ফলাফলের পাশাপাশি JCPSC হয়েছে কীর্তিমান ও দীপ্তিমান। 2018 সালে PEC পরীক্ষায় 291 জন পরীক্ষার্থীর মধ্যে বর্তমানে 242 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে। এই GPA অর্জনের শতকরা হার 83.16%। এখানে উল্লেখ করতে চাই, হিন্দু ধর্মের আরও 24 জন শিক্ষার্থী GPA 5 পায়নি, তাদেরও সম্ভাবনা রয়েছে GPA 5 পাওয়ার। 2018 সালে JSC পরীক্ষায়